আসসালামু আলাইকুম। জিন জাতির জন্ম আমরা আজকে এই সম্বন্ধে জানব। আল্লাহ তাআলা মানব সৃষ্টির লক্ষ লক্ষ বছর পূর্বে তার ইবাদতের জন্য জিন নামে একটি জাতি সৃষ্টি করেছিলেন। এই সম্বন্ধে তিনি কোরআন শরীফে উল্লেখ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত করা ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। পবিত্র কোরআন শরীফে সুরায়ে জিন নামে একটি সুরা, উহাতে জিনদের সম্বন্ধে অনেক কথা বর্ণিত আছে। জিনদের একদল কোরআন শুনে কোরআনের উপরে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করে, সে কথা তারা তাদের স্বজাতীয়দের নিকট প্রকাশ করল এবং তা শুনে আরও অনেক জিন ইসলাম গ্রহণ করল। এই ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনি মানবদিগকে বলে দিন যে আমার প্রতি এই প্রত্যাদেশ হচ্ছে যে জিনদের একদল কোরআন শ্রবণ করল। তখন তারা অন্যান্য জিনদের নিকট বলল যে আমরা অতিশয় বিস্ময়কর কোরআন শুনেছি, তা আমাদিগকে সৌভাগ্যের পথ প্রদর্শন করছে, তজ্জন্য আমরা উহাতে বিশ্বাস স্থাপন করেছি এবং তজ্জন্য আমরা তাদের আমাদের প্রতিপালকের আল্লাহর সহিত কাকেও শরীক জ্ঞান করব না। কোরআন শরীফের উক্ত আয়াতগুলির দ্বারাই পৃথিবীতে আজ পর্যন্ত জিনের অস্তিত্ব প্রমাণিত হচ্ছে। যদিও সাধারণ মানুষ জিনদিগকে দেখতে পায় না, তবুও জিনের অস্তিত্ব সম্বন্ধে অনেকে প্রত্যক্ষ প্রমাণ দর্শন করেছেন এবং অনেকে প্রত্যক্ষভাবে না দেখলেও পরোক্ষ প্রমাণের দ্বারা জিনদের অস্তিত্ব স্বীকার করেন। কেননা মানুষের উপরে অনেক সময় জিনদের আসর হয় এবং উপযুক্ত তদবিরের দ্বারা তাদিগকে আবার তাড়িয়ে দেওয়া হয়। জিনগণ অদৃশ্য প্রাণী, এদের অস্তিত্বের বহু প্রমাণ রয়েছে। শুধু মুসলমানগণই নন, বরং হিন্দুগণ ইহাদিগকেই দেবতা, অপদেবতা, রক্ষ, যক্ষ, দৈত্য, দানব প্রভৃতি নামে অভিহিত করেছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর জীবনী যারা পাঠ করেছেন তারা অবশ্যই জানেন যে তিনি জিনদের সাহায্যে বহু অসাধ্য কার্য সাধন করেছিলেন, আবার বহু দৈত্য দানবদের কাকেও হত্যা করেছিলেন, কাকেও বা বন্দি করে রেখেছিলেন। প্রকৃতপক্ষে এই সব দৈত্য দানব দুষ্টু ও পাপিষ্ট জিন ব্যতীত আর কিছুই নয়। আমাদের দেশের অনেক লোক ভূত বলে আর একটি জাতির অস্তিত্ব বিশ্বাস করেন, এরাও পাপি ও দুষ্টু জিন ব্যতীত আর কিছু নয়। অবশ্য হামজাদ নামক মানবের একটি আপাতনাও অনেক স্থলে ভূত নামে অভিহিত হয়ে থাকে, সে সব আলোচনা এখানে অপ্রাসঙ্গিক হবে। অবশ্য আধুনিক যুগে আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের মধ্যে অনেক এসব কথা হেসে উড়িয়ে দিয়ে থাকেন, কিন্তু স্বয়ং আল্লাহর রব্বুল আলামিন যাদের অস্তিত্ব সম্বন্ধে পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন এবং তাদের নানাবিধ আশ্চর্য ও অলৌকিক কার্য দর্শনের আমরা তাদের অস্তিত্ব সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তাহাদিগকে আমরা চোখে না দেখলেও তাদের অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি না, তা করলে প্রকৃতপক্ষে আল্লাহর কালাম ও রসুলের হাদিসকেই অস্বীকার করা হয়। মানুষের মধ্যে যেমন বহু জাতির ও বহু ধর্ম
ধর্মাবলম্বী আছে এবং কতক মানুষ নাস্তিকও আছে। জিনদের মধ্যেও তেমনি বহু জাতি, বহু ধর্ম ধর্মাবলম্বী এবং অনেক নাস্তিকও আছে। মানুষের মধ্যে যেমন কতক পাপী ও কতক পুণ্যবান আছে, জিনদের মধ্যেও তেমনি কতক পাপী ও কতক পুণ্যবান আছে। এই কারণেই জিনদের আকার প্রকার, আচার ব্যবহার ও চালচলন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে দেবতা, অপদেবতা, যক্ষ, রক্ষ, দৈত্য, দানব প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। প্রকৃতপক্ষে উহারা সবাই জিন। মানুষের মধ্যে যেমন পুরুষ ও স্ত্রীলোক আছে, জিনদের মধ্যেও তেমনি পুরুষ ও স্ত্রীলোক রয়েছে। পুরুষ জিনদেরকে বলা হয় জিন আর স্ত্রী জিনদেরকে বলা হয় পুরী। হিন্দুদের বর্ণিত দেবী কিন্নরী, অপ্সরী প্রভৃতি এই পরী ব্যতীত আর কিছুই নয়। কেহ কেহ অপ্সরী ও কিন্নরী দিককে বেহেস্তের হুরি বলে ধারণা করে থাকেন, কিন্তু সেটা তাদের ভুল ধারণা। কেননা মর্ত লোকে কখনো হুরিদের আগমন হয় না। মানুষের মতো জিন পরিদের কোনো নির্দিষ্ট দেহ নেই, তবে উহারা প্রয়োজন ও ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো জীবজন্তু বা মানুষের রূপ ধারণ করতে সক্ষম। এই বিষয়ে ফেরস্তাদের সহিত জিনদের সামঞ্জস্য রয়েছে। যেহেতু ফেরস্তাদের নির্দিষ্ট দেহ নেই, তারাও অশরীরী জীব এবং তারাও ইচ্ছা মতো ও প্রয়োজন মতো যে কোনো সময় যে কোনো জীবজন্তু বা মানুষের রূপ ধারণ করতে সক্ষম, তবুও ফেরস্তাদের সহিত জিনদের বিরাট পার্থক্য রয়েছে। কারণ ফেরস্তাগণ আল্লাহর নূরের দ্বারা সজ্জিত আর জিনগণ অগ্নির দ্বারা সজ্জিত। ফেরস্তাদের মধ্যে স্ত্রী পুরুষ নেই, কিন্তু জিনদের মধ্যেও পুরুষ রয়েছে। ফেরস্তাদের কোনো সন্তান সন্ততি জন্মে না এবং এরা পিতার ঐরসে ও মাতার গর্ভে জন্মগ্রহণ করে এবং তাদের পুত্র কন্যা জন্মে। ফেরস্তাদের ক্ষুধা তৃষ্ণা নেই, সুতরাং তাদের পানাহারের কোনো প্রয়োজন নেই। কিন্তু জিনদের মানুষের মতোই ক্ষুধা তৃষ্ণা আছে এবং তারা পানাহার করে থাকে। ফেরস্তাগণ কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরস্ত্রীকারতা প্রভৃতি সমূহ হতে সম্পূর্ণ মুক্ত। কিন্তু জিনগণ মানবের মতোই এসব প্রভৃতির অধীন। মোট কথা, জিন ও ফেরস্তার মধ্যে একটি মাত্র বিষয় ব্যতীত আর সব বিষয়ের আকাশ পাতাল তফাৎ। পক্ষান্তরে মানবের সহিত সব বিষয়ে না হলেও মানুষের মতো পৃথিবী অধিবাসী একটা বিরাট জাতি। জিনগণের মধ্যে যারা সাধনায় সিদ্ধি লাভ করে, উন্নত হয়, তার প্রায় ফেরস্তাদের সমগুণ সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ পক্ষান্তরে যারা কুপ্রকৃতির দ্বারা পরিচালিত হয়ে মহাপাপে লিপ্ত হয়, তারা শয়তানের সমগুণ সম্পন্ন হয়ে শয়তানের সহচর রূপে কার্য করে থাকে। ফলত পাপাত্মা শয়তান ও জিনেরই বংশধর। সাধারণ মানুষের পক্ষে জিনদিগকে দেখা সম্ভব নয়, তবে পয়গম্বর ও শ্রেষ্ঠ আত্মলীয়গণ তাদিগকে দেখে থাকেন। যখন জিনগণ কোনো প্রাণী বা মানুষের আকৃতি ধারণ করে, তখন সাধারণত মানুষও তাদিগকে দেখে থাকে। তবে সে অবস্থায় কেউ তাদিগকে জিন বলে বুঝতে পারে
আবার অনেক বুঝতেও পারে না। জিনাক্রান্ত মানুষ জিনকে মানব আকৃতিতেই দেখতে পায়, কিন্তু তার নিকটে অবস্থিত অন্য লোকে তাকে দেখতে পায় না। মানবের মধ্যে যেমন সৎ ও অসৎ, উত্তম ও অধম আছে, জিনদের মধ্যে ঠিক সেই রূপ আছে। জিনগণের মৃত্যুর পরে তাদের আত্মা স্বীয় স্বভাব অনুযায়ী কেহ ফেরেশতাদের সহিত ও কেহ শয়তানের সহিত মিলিত হয়। ফেরেশতাগণ যে লোকে বাস করে তা জিন লোক অপেক্ষা অনেক উন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়ায় আগমনের পূর্বে জিনগণ অনেক সময় ফেরেশতা লোকের অনেক স্থানে যাতায়াত করত। তখন তারা তথাকার অনেক সংবাদ অবগত হয়ে তাদের দেখাত ও পূজকগণকে সেই সব সংবাদ জানাত। এদের দ্বারাই দুনিয়াতে পূজকগণকে সেসব সংবাদ জানাত। এদের দ্বারাই দুনিয়াতে জ্যোতিষী বিদ্যার সৃষ্টি হয়েছিল। সেই জন্য তৎকালে জ্যোতির্বিদের গণনা অধিকাংশ স্থলেই সত্য হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পর হতে জিনগণের পক্ষে ফেরেশতা লোককে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। তখন হতে জিনগণ ফেরেশতা লোকের নিকটবর্তী হলে ফেরেশতাগণ তাদের প্রতি অগ্নির তীর নিক্ষেপ করে তাড়িয়ে দিতে থাকেন। কাজেই উহারা ফেরেশতা লোক হতে আর কোনো সংবাদ সংগ্রহ করতে সক্ষম হয় না। কাজেই জ্যোতির্বিদদের গণনাও আর ঠিক হয় না। যা হোক, সর্বশক্তিমান আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পরে মানুষ এবং সৃষ্টির কোটি কোটি বৎসর পূর্বে তার ইবাদতের উদ্দেশ্যে জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেন এবং তাদেরকে ইবাদত বন্দেগি করার আদেশ দেন। জিনদেরকে আল্লাহর আদেশ এবং নিষেধসমূহ অবগত করানোর জন্য মাঝে মাঝে তাদের স্বীয় জাতির মধ্য হতেই পয়গম্বর প্রেরণ করতে থাকেন। হাদিস শরীফে উল্লেখিত আছে যে পরম করুণাময় আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত করার জন্য দুনিয়াতে একাধিক ক্রমে 124,000 বা তার কিছু সংখ্যক বেশি পয়গম্বর প্রেরণ করেছিলেন। ঠিক সেইরূপ জিন জাতিকে হেদায়েত করার জন্য একাধিক ক্রমে 300,000 পয়গম্বর প্রেরণ করেছিলেন। সৃষ্টির প্রথমের দিকে জিনগণ প্রায় সকলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছিল এবং রীতিমতো আল্লাহর ইবাদত বন্দেগি করেছিল। কালক্রমে তারা এমন পাপাচারী হয়ে উঠে যে তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা যাকে পয়গম্বর করে প্রেরণ করতে থাকেন, এরা তাকে হত্যা করে থাকে। এদের মধ্যে অতি সামান্য সংখ্যক জিন মাত্র আল্লাহ তাআলার ইবাদতে কায়েম থাকে এবং অধিকাংশই নিতান্ত পাপাচারী হয়ে ওঠে। যে সামঞ্জ সংখ্যক ইমানদার জিন তখনও বর্তমান ছিল, পাপিষ্ট জিনগণ তাদের উপরেও ভীষণ অত্যাচার করতে থাকে। অবশেষে পুণ্যবান জিনগণ জিনলোক ত্যাগ করে একাধিক্রমে 300,000 পয়গম্বরকে হত্যা করবার পর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তার কোটি কোটি ফেরেশতা প্রেরণ করে জিন জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেন। শুধু যে সামান্য সংখ্যক পুণ্যবান জিন বিভিন্ন পর্বত গুহায় লুকিয়ে থেকে আল্লাহর ইবাদত বন্দেগি করেছিল তারাই বেঁচে রইল। হযরত নূহ আলাইহিস সালাম এর সময়ে
যেমন মহাপল্লব হয়ে অতি সামান্য সংখ্যক লোক ব্যতীত অন্ধান্ধ সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক তেমনি অতি সামান্য সংখ্যক পুণ্যবান জিন ব্যতীত সকলেই ফেরেশতাদের হতে মৃত্যু বরণ করল। পৃথিবীতে বর্তমানে যে সকল জিন আছে তারা সকলেই এই ধ্বংসাবশেষ পুণ্যবান জিনগণেরই বংশধর। কালক্রমে এদের ওই বংশ বৃদ্ধি পেয়ে আবার তারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং উহারা বহু জাতিতে পরিণত হয়ে যায়। পরবর্তীকালে এদের মধ্যেও আবার কিছু সংখ্যক জিন পূর্ণ কাজে রত থাকে এবং অধিকাংশই পাপাচারী হয়ে ওঠে। অনেক আবার আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বসে, এই রূপ বিভিন্ন শ্রেণী জাতিতে পরিণত হয়ে দেবতা অপদেবতা দৈত্য দানব যক্ষ রক্ষ ভূত প্রেত দেবী অপসরী কিন্নরী প্রভৃতি নামে অভিহিত করা হয়। আসসালামু আলাইকুম।